এবার আরো কিছু সংবাদ এক নজরে। অবিলম্বে দশম ওয়েস্ট বোর্ড ঘোষণা, সাংবাদিক হত্যার বিচার এবং সাংবাদিক ও সংবাদকর্মীদের চাকরির শর্তাবলী আইন পাশের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন সাংবাদিক নেতারা। মামলার জট কমিয়ে বিচার বিভাগের গতি ফেরানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে যশোর জেলা জজ কোর্টে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এর আগে ন্যায়কুঞ্জ উদ্বোধন এবং আদালত চত্বর বৃক্ষরোপণ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে ঝালকাঠি, চাঁদপুর ও নগাঁয় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সব দলগুলোর মধ্যে সংলাপ হওয়া জরুরি। আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে 2022-23 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল 11:30টায় শুরু হয় পরীক্ষা, চলে 12:30 পর্যন্ত। এবার তিনটি উপকেন্দ্র সহ মোট 11টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটায় ন্যূনতম মার্ক নির্ধারণ, প্রশাসন ভবনে শিক্ষার্থীদের হেনস্থা বন্ধ সহ নানা দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের। সকালে প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।